আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল 38 হলে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত। এটা একটি বীজগণিতের খুব সিম্পল একটি অঙ্ক, তো এটা কিন্তু অবশ্যই জানতে হবে, জানার বিষয়, বোঝার বিষয়। তো চলুন আমি শুরু করি আজকের ভিডিওটি। তো সবার আগে আমরা একটা সূত্র এখানে প্রয়োগ করব, যে সূত্রটি হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, এই সূত্রটা এখন আমরা এটার মধ্যে প্রয়োগ করব। তো আমরা এখানে এখানে দেই যে দেওয়া আছে, শুরু করি অঙ্কটা, ঠিক আছে। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল 38, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই সূত্রটার মধ্যে এটা ফেলবো, ঠিক আছে। দেখেন এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানেও কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ যেটা আছে এটাকে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী এখন আমরা এটা এখানে প্রয়োগ করব। যেমন এভাবে কি হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ, ঠিক আছে। বি এর পরিবর্তে ওয়ান বাই এ এখানে লিখব, যে আমরা যদি লিখি বা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না। তো আমরা এখানে দেই যে এ মাইনাস বি কোনটা, ওয়ান বাই এ, ওয়ান বাই এ, ঠিক আছে, হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ, এখানে দেওয়া আছে এ ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এ। এখানে কিন্তু বি আর এই বি এর সমতুল্য হচ্ছে ওয়ান বাই এ, এখানে আমি লিখে দিই বি সমান ওয়ান বাই এ, তাই না। এখানে এই পার্সপেক্টিভে হচ্ছে বি ওয়ান বাই এ। ওকে, তাহলে ওয়ান বাই এ, ঠিক আছে, সমান 38। এটা আমি এটা কেটে দিচ্ছি, বোঝানোর জন্য লিখেছিলাম। ওকে, এখন হচ্ছে এখানে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস টু এ ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল 38, এটা আমরা পেয়েছি। এখন এই আরেকটু মডিফাই করি, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু থাকবে আর এ এ আর এ এ কাটা যাবে, কারণ একটা উপর একটা নিচে, ঠিক আছে, থাকে কি শুধু টু থাকে। তো এটা হচ্ছে সমান 38 আমরা লিখি। এর পরবর্তী লাইনে হচ্ছে আমরা যাব, এখানে আমরা দেখতে পারি যে এ মাইনাস ওয়ান বাই এ এটা থাকবে, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু যেটা আছে এটা সমীকরণের নিয়ম অনুযায়ী সমান চিহ্নের ডান পাশে গেলে এখানে প্লাস টু থাকলে ওইখানে মাইনাস টু হয়ে যাবে, সমান সমান 38 আমরা লিখি। প্লাস টু ওইদিকে গেলে মানে সমান চিহ্নের ডান পাশে আমরা নিয়ে যাচ্ছি, সো এটা পক্ষান্তরের নিয়ম অনুযায়ী মাইনাস টু হবে, তাই না। এখন আমরা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখে 38 থেকে দুই গেলে 36, ঠিক আছে। এখন আবার আমরা যদি এটাকে করি, এ মাইনাস ওয়ান বাই এ থাকবে এক পাশে ইকুয়াল 36। এই যে স্কোয়ার, আমরা যে এখানে স্কোয়ার ছিল এখানে কিন্তু স্কোয়ার নাই, তো স্কোয়ারটা যদি আমরা ডান পাশে নিই তাহলে অবশ্যই এটা একটা রুট দিতে হবে, অপর পাশে রুট হয়ে যাবে, ঠিক আছে। এখন এই বাম পাশে থাকে এ মাইনাস ওয়ান বাই এ সমান 36কে যদি আমরা রুট করি তাহলে ফলাফল আসবে 6 6 6 36, তাই না। সো এই হচ্ছে আনসার। সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ সমান 6, এটা হচ্ছে আনসার। সো দেখতে পাচ্ছেন কীভাবে করেছি, এখানে এ প্লাস বি হোল এ প্লাস বি স্কোয়ার সমান, সরি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই সূত্রটা কিন্তু এখানে আমরা প্রয়োগ করেছি বাম বাম দিকে, যে সমান চিহ্নের বাম দিকে যেটা আছে সেটার মধ্যে আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছি। এখানে এ হয়েছে এ এবং বি হয়েছে ওয়ান বাই এ, বি হয়েছে ওয়ান বাই এ, এই যে এটা অনুযায়ী আমরা এটা করেছি, ঠিক আছে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা
আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।